মানে আমারে মালিক বড় আদর দিয়া দয়া দিয়া বানাইছে, প্রেম দিয়া ডাকার জন্য বানাইছে, মায়া দিয়া ডাকার জন্য বানাইছে। কিরে তুই আল্লাহ বলে জমিনে ডাক দিতে দেরি, আসমানে তোর নাম নিতে দেরি হয় না। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাদা সিধা সাহাবী ছিলেন। কবিলায় গেফার ইয়ামান থেকে আসছে। আমি ইয়ামানে আবু যর গেফারির বাড়িতেও আল্লাহ আমারে নিছে, জাবালে কর্ণ ওয়াইস কুরুনের বাড়িতেও আল্লাহ আমারে নিছে। তুমি বস্তিতে থাকো আর কুড়ে ঘরে থাকো, ঝুপড়ি ঘরে থাকো আর গ্রামে থাকো, তুমি বাদশাহী থাকো আর মুফতি আর মুয়াদ্দেস হও, তুমি কোন কবিলায় হও এটা আমি দেখি না। আমি দেখি যে জমিন থেকে এ জিব্বা দিয়া আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি তারে আসমানে তার আলোচনা করতে দেরি করি না। আচ্ছা বলেন, দুনিয়াতে সবচেয়ে নরম জিনিস কোনটা? কন্দি, সবচেয়ে নরম জিনিস কোনটা? কোন? জিব্বা, জিব্বা, জিব্বা। হ্যাঁ, এটা দিয়া লোহা ধাক্কা দিতে পারবেন? এটা ধাক্কা দিলে সরব? কেউ জিব্বা দিয়ে ধাক্কা দিয়ে হারাইবেন? আবার কঠিন জিনিস কোনটা? হ্যাঁ, এটা দিয়ে জোরে কইলে ধারে থাকবো নি, বউরে কইলে বউ ধারে থাকবো নি, ফুতেরে কইলে ফুত ধারে থাকবো নি, বাইরে যদি কয় খবরদার তোরা যেন আমার এরিয়ার সামনে না দেখি আইব নি ভয়তে। আবার নরম, এটা নরম কি নরম না? নরম কি নরম না? আল্লাহ, কখনো কি কল্পনা করছনি, কখনো কি ভাবছনি তোমার মার পেটের মধ্যে তিন অন্ধকারের মধ্যে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম ফি বুতুনি উম্মাহাতিকুম ফি যুলুমাতিন সালাস, তিন অন্ধকারের মধ্যে, তিন পেটের মধ্যে, অন্ধকারের মধ্যে, গ্যারেজের মধ্যে। মার পেটের গ্যারেজ কি গ্যারেজ না? কেমন গ্যারেজ? কোনো বাতি জ্বলে না, কোনো লাইট জ্বলে না, দুনিয়ার কোনো জিনিস আলো ছাড়া বানানো যায় না। ভ্যান গাড়ির গ্যারেজে বাতি আছে, মোটর সাইকেলের গ্যারেজে বাতি আছে, দোকানে বাতি আছে, ফ্যাক্টরিতে বাতি আছে। আল্লাহ বলে তোরে যে আমি বানাইলাম, তোর এই শক্তিশালী জিব্বাটা যে আমি বানাইলাম, এই জিব্বা দিয়া আমেরিকার টনক নড়ে, আবার এই জিব্বা দিয়া আরশের টনক নড়ে। আচ্ছা, এই জিব্বা দুনিয়াতে না রাইলে আরশ নড়ে কি নড়ে না? আরশ নড়ে কি নড়ে না? পৃথিবীর কোন জিনিস, কোন শক্তি আছে, পৃথিবীর কোন পরাশক্তি আছে যে আল্লাহর আরশে এরকম ধরিয়া লড়াইব? আসেনি? জিবরিল আমিনের ক্ষমতা আসেনি? জিবরিল আমিন তো আরশ মধ্যে বসতেই পারেন। কেউ বুঝতে চাও? জিবরিল আমিন আরশ মধ্যে বসতে বসতে পারছেন? فكان قاب قوسين او ادنى فاوحى الى عبده ما اوحى ما كذب الفؤاد ما راى افتمارونه على ما يرى ولقد راه نزله اخرى عند سدره المنتهى عندها جنه المأوى اذ يغشى السدره ما يغشى ما زاغ البصر وما طغى لقد راى من ايات ربهم الكبرى افرايتم اللات والعزى ومناه الثالثه নবীজি বলে ইয়া জিব্রাইল হাল রাইতা রাব্বাক, তুমি কি তোমার আল্লাহরে দেখছো নি? হাদিস করছি, এই এই ইউটিউব আলাদা, তোমরা বাইরের মানুষের আওয়াজ শুনতে দাও নাই। গতকাল কয়দিন আগে আমি নরসিংদীতে এক বয়ান করছি, ইউটিউবার আলাদা, ভেজা আলেরা, এরা আসল বয়ান লেখে না, মারেফাতের বয়ান লেখে না, নুরানি বয়ান লেখে না। এই স্যাংরা ফোলামান আছে না কিছু, দেড় ব্যাটারি মৌলবি মাদ্রাসার উস্তাদিও করে না, কিছু করে রাগও না, আবার এই মোবাইলেরটা লইয়া খালি এগুলি সারাদিন ঘুটু 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 করে, আর এই বক্তাকে আওয়াজে যাইয়া ওই হুজুরের সরকারের বিরুদ্ধে কোনটা কইছে খালি ওইটা কাইদ্যা লেখে। সান্দাবাজ ধান্দাবাজ যাতে আয় করে পয়সা ইনকাম করে, তুই পয়সা ইনকাম করো মুসিবত দিয়ে আমার উপরে।
আপনারা রাগ করছেন না? ওই কাইদ্যা আর ভালোটা লাগে না। আমি যে আল্লাহ বলে ডাক দিলাম, দরদি কণ্ঠে ডাক দিলাম, এটারে লাগে না। হিডিং আইন না লাগে কি এই সরকার হুজুর সরকারের বিরুদ্ধে ওইটা কইছে, কাইদ্যা আইন না ওইটা ওইটা সামনে লাগে যাতে ওর মোবাইলে ফসে নিতাম আলার বুধ ফিডে আমার যা ভাঙ্গি এলাম দেখি। হ্যাঁ জানো না, বলা যাও না, মোবাইল একখান লইয়া ইউটিউবার হয়েছো না? লেখবি তো মারেফাত লেখ। ইশকে বেলালের কথা বললাম, ইশকে লাইলার কথা বললাম, সুলতান মাহমুদ গজনবীর কথা লেখলাম, এটা হিডিং এ লেখে না, লেখে হুজুরে কি রাষ্ট্রের বিরুদ্ধে কি কইছে, কাড্ডা সাইড্ডা ওইটু কান্ডা লেখে। মানুষের অজন্ত দেয় না, যত ডিস্টার্ব করে যাও জেহেন অন্য জায়গায় যায়। মিয়া তোমার এই মোবাইলের কারণে আমি দুই কথা অনেক দূর চলে গেছে, তুমি কতক্ষণ আধা ঘন্টা বয়ে বয়ে গুলো গুলো করতে আসো, মানুষের ডিস্টার্ব করতে আসো, বোঝো না তোমার আমি বাস দিতে আছি। আমার কথা রাগ হননি, আমি বলো সাদা মাঠা এক মৌলবি, আমার কোনো অত ই নাই আর কি। আল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تو بولتے سلام جبريل امين عرش دیکھے نائے جبريل امين عرش عظيم زائن آئے گسن نبی جی بولے یا جبريل হাল রাইতা রব্বাক, তুমি কি তোমার রবের দেখছো নি? কয় না না, আমার একটা সীমা আছে, এই সীমা পর্যন্ত আমি যাইতে পারি, ইন দ্য সিদরাতিল মুনতাহা এর ওই পাশে আমি যাইতে পারি না, এর ওই পাশে কেবলমাত্র একজনই যাইতে পারে, তার নাম মুহাম্মাদুর রসুলুল্লাহ, এর উপরে আরো উপরে উঠতে পারে। আল্লাহ বলে আমার আরশ মাঝে মাঝে দেখি লড়ে, আল্লাহ বলে হাদিসে কুদসি কি রে আরশ তুই এরম লড়স কা, আল্লাহ আমি লড়ি না আমারে লড়াই। তোরে আবার লড়াই কে? জিবরিলের ক্ষমতা নাই তোরে লড়ানোর, মিকাইলের ক্ষমতা নাই তোরে লড়ানোর, আজরাইলের ক্ষমতা নাই তোরে লড়ানোর, সারা পৃথিবী মিল্লা আর আল্লাহর আরশ ধরলে এরম লড়ব নি? আল্লাহর আরশ কত বড় জানেন? আল্লাহর আরশের নিচে একটা সাগর আছে, এই সাগরের পানি আল্লাহর আরশের, আল্লাহর আরশের নিচে পানি আছে, পানির উপরে কোরআনের আয়াত, আল্লাহর আরশের নিচে পানি আছে, সাগর আছে, এই সাগরের উপরে ফেরেশতারা এক একটা ফেরেশতা দাঁড়ায় আছে, এক এক ফেরেশতার এই হাঁটু পর্যন্ত পানি, এর উপরে ফেরেশতারা আটজন ফেরেশতা আল্লাহর আরশ লইয়া দাঁড়ায় আছে, পুরা সাগর আল্লাহর আরশটা, আরশটা যেমন বড় নদীর মধ্যে, বড় নদীর মধ্যে বিল্ডিং বানায় আল্লাহ পাকের আরশের সামনে নিচে সাগর আর সাগর, একটা ছোট্ট কুয়ার মতো উপরে আল্লাহর আরশ, আরশের নিচে এই সাগরের একটা ঢেউ ওঠে, এই ঢেউটা সাত আসমান জমিনের চাইতে একটা ঢেউ বেশি বড়। ওই আল্লাহর আরশ পৃথিবীর কোনো শক্তি লড়াইতে পারে না, কিন্তু কোনো দরিদ্র গোলাম, কোনো রাস্তার খয়রাতি, কোনো ফকির, কোনো বুড়া বাবাজি, কোনো দাড়ি পাকা, কোনো কালা গোলাপ, কোনো বান্দি যদি এই জিব্বাটা দিয়া লাইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি, আল্লাহর আরশ লাড়তে দেরি হয় না, তাহলে পৃথিবীর কোনো শক্তি আসমান আরশ উপরে ওঠে না। তোরে জিব্বা এমন শক্তি দিয়া বানাইলাম, তোরে এত মায়া দিয়া, তো শক্তিশালী দিয়া বানাইলাম, তুই দুনিয়াতে আল্লাহ বলে ডাক দিলে, লাইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দিলে, আমি আল্লাহর আরশ নইরা যা। ওই আল্লাহ বলে আমি না, তোমারে মায়ের পেটের তিন অন্ধকারের মধ্যে, গ্যারেজের মধ্যে, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম ফি জুলুমাতিন সালাস, মায়ের পেটের তিন অন্ধকার, তিন গ্যারেজ, তিনটা অন্ধকার, তিন অন্ধকারের মধ্যে আমি তোমার জিব্বাটা আমি আল্লাহ বানাইলাম, নাকটা আমি আল্লাহ বানাইলাম, চোখটা আমি আল্লাহ বানাইলাম। কখনো কি ভাবছনি? কখনো কি বসে বসে ভাবছনি?
কে এই জিব্বার ছিদ্রগুলি এমন কইরা বানাইলো? একটা জিব্বার একটা মোবাইলের তার ছুইটা গেলে মোবাইল চলে না, এখানের একটা তার ছুইটা গেলে মাইকে আওয়াজ যাবে না, কারেন্টের একটা চিকুন তার ছুইটা গেলে বাল্ব জ্বলে না। তোমার জিব্বার একটা তার যদি গরম বানিয়ে দেই তাহলে তোমার শরীরে জ্বর হয়ে যায়, একটা তার যদি ব্যথা হয়ে যায়, জিব্বার কোনায় যদি একটা গা হয়, জিব্বার উপরে যদি এই জিব্বার উপরে লাল লাল যদি কয়টা একটু ফুটে যায়, খাওয়া ভালো লাগে না, বিবি ভালো লাগে না, কথা বলতে পারে না, তিন অন্ধকারের মধ্যে, তিন অন্ধকার গ্যারেজের মধ্যে কে এই জিব্বাটা এত নরম করে বানাইলো? আলাম না জানলাম আই নেই الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين أو منوس أو جبوك أو برا أو كلا أو بندا أو بدي الذي خلقك فسواك فعدلك কে তোরে এত সুন্দর কইরা বানাইলো, কে তোর ঠোঁটটারে এত নরম কইরা বানাইলো, কে তোর ভিতরে মাড়ির উপরে মাড়িটার মধ্যে মায়ের গর্ভের ফ্যাক্টরির মধ্যে তুই টিপ দিলে খাইতে পারতি না, বয়স হইলে আস্তে আস্তে দাঁতগুলি শক্তিশালী বানাইলো, কে তোর ভিতরে ডায়নামা বানাইলো, কে তোর ভিতরে কিডনি বানাইলো, কে তোর ভিতরে বাল্ব বানাইলো, কে তোর কানের সাথে তার লাগাইলো, কে তোর জিব্বার মধ্যে 30,000 তার দিয়া বানাইলো? কখনো ভাবনি? আমিও ভাবি না, তুমিও ভাবো না, জোয়ানও ভাবে না, বুড়াও ভাবে না, সবাইয়ের এক ভাবনা একটা, আমি ধনী কেমনে হব, পয়সাওয়ালা কেমনে হব, টিনের ঘর ছিল বিল্ডিং কেমনে বানাবো, টাইসের বাথরুম কেমনে বানাবো, ছেলেরে বিদেশ কেমনে পাঠাবো, এটাই তো স্বপ্ন, এটাই তো ভাবনা। তো আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিলায়ে গেফার থেকে মক্কা মুকাররমায় আসছে, তালাশ করে, একজন মানুষের কথা শুনলাম, তিনি নাকি আসমানের কি তেলাওয়াত করে, তিনি নাকি কি প্রেমের কবিতা বলে, তিনি নাকি কাব্য রচনা করে, কি গদ্য পদ্য বলে, কি প্রেম কাহিনী বলে, যে শুনে সেই পাগল হয়, তো ফাইলে বলে আমরে দাবুসি তুলা দিয়ে আসছে, সে শুইনা পাগল হয়ে গেছে, ওসমান পাগল হয়ে গেছে, আবু বকর পাগল হয়ে গেছে, রবিয়া পাগল হয়ে গেছে, ও তলহা পাগল হয়ে গেছে, কি এমন কণ্ঠ, কি এমন জাদু, কি এমন প্রেমের বাণী, কি এমন কাব্য রচনা, কি এমন পদ্য গদ্য পড়ে, আমি তার একটু দেখার জন্য আসলাম, হাতিমে কাবার চত্বরে ঘোরে, হাতিমে কাবার চত্বরে ঘোরে, আবু যর গেফারি বড় শিক্ষিত পণ্ডিত মানুষ, আয়েশা এবার আলীর সাথে যেয়া নবীজির লম্বা ইতিহাস, রাস্তার মধ্যে পেশাবের মান কইরা নবীজির ঘরের মধ্যে যেয়া, এবং নবীজি একটা মারেফাতের কালেমা, একটা প্রেমের কালেমা, একটা ইমানের কালেমা, একটা তার কালেকশন লাগাইয়া দিছে, এটা যে আবু যর গেফারির দিলের সাথে মারেফাতের তার লাগাইয়া দিছে, এবার আবু যর গেফারি বলে লা ইলাহা ইল্লাল্লাহ অমনি আরশে আজিম লরে, ও আবু যর মারতে মারতে বনি তামিম গোত্রওয়ালারা বেউশ হয়ে বেউশ করে রাখছে, আবু বকর যে বলে আবু যর রে মারিস না, আবু যর তুমি আইসা আইসা আর জোরে জোরে এখানে বইলো না, আবু যর বলে আমার ভিতরে যে তার জলে
আমার ভিতরে যে আগুন জ্বলে এই আগুন মাইরা নিবানো যায় না প্রেমের আগুন আটকায়া রাখা যায় না প্রেমের আগুন মাইরা নিবানো যায় না প্রেমের আগুন শিকল দিয়া বন্দি করা যায় না আল্লাহ বলে নূর কোরআনের নূর আল্লাহর নূর ইমানের তার যদি কারো সিনায় লাগে যায় আর দিলের মধ্যে প্রেম আইসা যায় তো দিলের প্রেম দিয়া জবানে যদি আল্লাহ আল্লাহ বলতে দেরি আসমান জমিন পাগল হইতে দেরি হয় না سرکار دو عالم جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم دربار شبوشا گائر جامع تمن بھالو نا چہرہ تمن بھالو نا چولے لو ملو پوشاگی تمن بھالو نا سب بد دیا آسے جبریل امین سادا سیدھا مانوشر صورت ایسا بولے ও গো নবীজি আল্লাহ আবু জারকে সালাম দিছে এই যে না আবু জার গিফারি বসা আল্লাহু আকবার নবীজি বলে ও জিবরিল তুমি আবার অন্য মানুষ চিনবা কেমনে তুমি না আমি পয়গম্বরের সাথে কথা বলবা আমি পয়গম্বররে চিনবা তুমি আবু জার গিফারির নাম নিলা তুমি কি আবু জার গিফারিরে চিনুনি জিবরিল বলে ও নবীজি আবু জার গিফারিরে খালি আমি একা চিনি না প্রথম আসমানের ফেরেশতারা চিনে দ্বিতীয় আসমানের ফেরেশতারা চিনে আর সে আজিম পর্যন্ত যত ফেরেশতা আছে সব ফেরেশতা আবু জাররে চিনে আবু জারের ঘর নাই আবু জারের বাড়ি নাই আবু জারের পরিচয় পত্র আবু জারের নাম পোস্টারে নাম লাগায় নাই কোন নেত্রীর নিচে ছবি দেয় নাই বর্তমান জমানায় ফলায় কদ্দুর পয়সা কামাইছে কদ্দুর এইট পাস করছে কদ্দুর ল্যাংরা শিক্ষিত হইছে কদ্দুর বিদেশ গেছে কদ্দুর ট্রাক্টরের মালিক হইছে এখন উপরে নৌকা মার্কার ছবি দিয়া বড় নেতার ছবি দিয়া ধানের শীষের ছবি দিয়া ওবায়দুল কাদেরের ছবি দিয়া ফখরুল ইসলামের ছবি দিয়া হিন্দুর ছবি দিয়া মহিলার ছবি দিয়া নিজের নিচে পোস্টারে টাঙায় কি টাঙায় না পরিচিতি লাভ করার জন্য গ্রামে নেতা হওয়ার জন্য মোরল হওয়ার জন্য সারা রাস্তায় পোস্টারে পোস্টারে প্লাস্টিকের কাগজে কাগজে মাঝখানে মহিলা উপরে মহিলা নিচে মহিলা পারতলে মহিলা কদ্দুর নৌকা কদ্দুর ধানের শীষ কদ্দুর ওই মার্কা কদ্দুর এই মার্কা এই দিয়া নিজের এক প্যান্ট শার্টের ছবি মবি দিয়া নিজের পোস্টারে টাঙ্গায় কি টাঙ্গায় না দেখছে না সব জায়গায় দেখছে না আমি তো মনে করছি খালি রাস্তায় আমি দেখি না সবাই দেয় না সবাই নিজের নাম পোস্টারে দেয় নেতা হওয়ার জন্য পরিচয় লাভ করার জন্য কাউন্সিলর হওয়ার জন্য মেম্বার হওয়ার জন্য চেয়ারম্যান হওয়ার জন্য এলাকার মানুষেরা ক্যাপ কিনে দেয় গেঞ্জি কিনে দেয় দেয় কি দেয় না কিনে বেড়া তোরা তো পয়সা হয়েছে কেমনে 300 বুড়া মানুষ জমা করছে অমুক মিছিলে নিজের পয়সা দিয়ে হুডান কি গিয়ে